মর্নিং সবাইকে, নতুন ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি বাইট। শুনছি তোমরা সবাই ভাবছো যে আমি আজকে কোথায় এসেছি, কার বিয়েতে এসেছি, কার দেখাচ্ছি। সো ইয়েস, আমি আজকে এসেছি, আমাদের এক বন্ধু আছে অন্বেষা সোমাশিস, যে থাকে হচ্ছে বাইরে থাকে, লন্ডনে থাকে। তো অন্বেষার যে বোন শ্রীতমা, আজকে শ্রীতমার বিয়ে আজকে, সেই উপলক্ষে আমরা আজকে এসেছি চেতলাতে। চেতলা যে দুর্গাপুর ব্রিজ আছে তোমরা সবাই জানো, সেই ব্রিজের সামনেই অন্বেষার মানে অ্যাকচুয়াল আদি বাড়ি। তো শ্রীতমার আজকে বিয়ে হচ্ছে অন্বেষার বোন, তো সেই উপলক্ষে আজকে এখানে আসা, কালকেও এখানে এসেছিলাম। সো কালকের ব্লগের কিছু টুকরো টুকরো পার্ট আমি তোমাদের অ্যাড করে দেবো এখানে। তো কালকে এসেছিলাম, আজকেও এসেছিলাম, আজকে বিয়ে। সো সেই উপলক্ষে আজকে আমি এখানে এসেছি, আর এর পরে থাকবে আজকে বিয়ে, রিসেপশনও হচ্ছে পরশু দিন, রিসেপশন রিসেপশনের দিন আমি আসবো, সেটাও থাকবে। সো তোমরা পুরো ভিডিওটা দেখো আর খুব এনজয় হবে। আর আমাদের যেহেতু একদম মানে অন্বেষা যেহেতু মাম্পির বন্ধু, তো সেই উপলক্ষে আমাদের একদম মানে ক্লোজ ফ্রেন্ড যাকে বলে, আমরা ওয়েললি কানেক্টেড থ্রু সোশ্যাল মিডিয়া, সামনাসামনি সব ব্যাপারে। এবং আমরা যখনই যাই ওরা আমাদের মগরাতে আসবে খুব তাড়াতাড়ি, সেটাও একটা ব্লগ থাকবে, তোমরা দেখবে। তো সঙ্গে থাকবে তোমরা। আজকে এখন গায়রুদ হচ্ছে, গায়রুদের গায়রুদ হচ্ছে শ্রীতমার, আর গায়রুদ তোমাদের দেখালাম। এই যখন আশীর্বাদ চলছে, তো বেজেছে ভাই, ইউটিউবের সঙ্গে সঙ্গে ঘন্টাও বাজছে। আমি বলবো, আমি বলছি, আমি নিচে পড়ুক না, তাকে অসুবিধা নেই। আস্তে আস্তে এইদিকে এইদিকে ঘুরে বাদিকে ঘুরে।
এখানেই বিয়ে হবে, তার জন্য প্রিপারেশন চলছে, এখানে সমস্ত যোগাযোগ চলছে এখানে। আর ওদিকে হলো এতক্ষণ ধরে গায়ে হলুদ হলো, আর যা যা রিচুয়াল ছিল সেগুলো হলো এখন। কাপড়ে মুছিল না, কাপড়ে মুছিল না, দিয়ে গামছা দিয়ে টেনে, গামছা দিয়ে টেনে নে কাপড়ে তেলটাকে। এখন এখানে সমস্ত রাতের প্রিপারেশন চলছে সমস্ত এখানে। এখানকার প্রোগ্রাম অলরেডি এখন শেষ, উপরে দুপুরে মানে দুপুরে খাওয়ার জায়গা প্লাস রাতে খাওয়ার জায়গা। দুপুরের মেনুতে আছে হচ্ছে ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, চচ্চড়ি, আর হচ্ছে মাছ, হচ্ছে দুপুরবেলা মেনু। আমাদের মোটামুটি সবার দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে প্রিপারেশন চলছে সমস্ত বিয়ের বসবে তার সমস্ত রেডি করছে এখানে সমস্ত। এই যে গাড়ি সাজানো চলছে, এই গাড়িটা করে আনতে যাওয়া হবে। পাঞ্জাবি পরবো, পাঞ্জাবিরা পরে তো কিছু তলায় কিছু পরতো, স্যান্ডো গেঞ্জি না পরলে কী করে পরবো, তো জন্য স্যান্ডো গেঞ্জি কিনতে পেরেছিলাম, পেয়ে গেছি, যেটা মার্কেটের বাজারের মধ্যেই পেয়ে গেছি স্যান্ডো গেঞ্জি। বাড়ি যায় রেডি হয়ে বর আনতে যেতে হবে আমাকে, আর যেহেতু আমি আর সোম আসিস বাড়ির মধ্যে আছে, তো আমি আর সোম আসিস যাবো হচ্ছে বর আনতে কাকুরগাছিতে। গাড়ি সাজানো চলছে এখন, সাজানো হয়ে যাওয়ার পরে তারপর যাবো হচ্ছে কাকুরগাছি বর আনতে। তো তোমরা চলো, কেমন লাগছে এখন অব্দি ব্লগটা হচ্ছে জানিও, আর ইনস্টাগ্রাম আইডি তোলা দেওয়া রইলো, ফলো করে নিও, ইনস্টাগ্রামে আপডেট দিই আমি। এখন বাজে হচ্ছে 4:50, আর আমরা গাড়ি নিয়ে বেরোলাম হচ্ছে বর আনতে, যেরকম বললাম আগে। সো এই হচ্ছে আজকে আমার আউটফিট, আর যে পেছনে সোমাশিস বসে আছে, আর আমরা এখন যাচ্ছি কাকুর কাছে। আমরা পৌঁছে গেছি অভিষেকের বাড়িতে কাকুরগাছিতে। তো অভিষেককে নিয়ে যাওয়ার আগে বাড়িতে যা রিচুয়ালস থাকে, ছেলের বাড়িতে যেগুলো নিয়মকানুন থাকে, সেগুলি এখন হচ্ছে যে আশীর্বাদ করা বা বড়দের থেকে পারমিশন নেওয়া, সেগুলি এখন চলছে সমস্ত। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওকে নিয়ে তারপর যাব হচ্ছে বিয়ে যে অনুষ্ঠান হবে যে হট মানে হলে, সেই হলে আমরা নিয়ে যাওয়ার জন্য মানে চলে এসেছি। আমার নামাটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ। না পারে তোর গাড়িতে বসবি, তোকে আগে করবে, আগে তুই গাড়িতে বসে থাকতো, গাড়িতে বসে থাকতে হবে, বসে থাকতে হবে, না তুই আমি চিনতে পারছিলাম এটা কি।
তুমি চিনতেই পারিনি, মনে হয় অচেনা মানুষটা কে দাঁড়িয়ে রয়েছে। আজকে মিষ্টি খেতে হবে। এখন রেজিস্ট্রির জন্য প্রিপারেশন চলছে, রেজিস্ট্রি হবে। আমাদের রেজিস্ট্রার এসছে, উনি বসে আছেন ল্যাপটপ খুলে। এখন বিয়ে রেজিস্ট্রি নতুন নিয়ম হয়েছে, যিনি রেজিস্টার ওনাকে যে পাত্র আর যে পাত্রী এবং তারা সিগনেচার করছে অ্যাজ এ উইটনেস হিসাবে, তারা সাথে একটা ছবি তুলে ওই সেই ফাইলের সঙ্গে অ্যাটাচ করতে হবে, তবে এটা কিন্তু অথেন্টিক বা প্রুফ হিসাবে গণ্য হবে, তা নাহলে কিন্তু গণ্য হবে না। আমরা
ছবিও তুলব আসতে শোনেন শোনেন বজা ত্রিমাশারা করি নিবেদন শোনেন শোনেন করি ত্রিমাশারা করি নিবেদন শুভ দিনে শুভ লগ্নে নিশ্চয়ই আমৃত ভরমণে কিংবা বৃদ্ধা কিংবা যুব বন্দী ওখানে শিয়াচার করিতেন বৈশতী গণে যে ধরবে কুড়িঘাটা সেখানে ভাইভাতারের মাথা আমার হাতের মতন হাত হবে এক চালে ভাত ছমাস খাবে ঘাটে বসে আমরা কি চুষবে আমাদের
ফিরেছি আলটিমেটলি বিয়ে হয়ে গেছে, তো বিয়ে কমপ্লিট। আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি, স্টেজ ব্যাচ সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। এবার বর বউ আমরা বন্ধুরা কাকু কাকিমা আমি মামপি আমাদের সব ফ্রেন্ড সার্কেল সব একসঙ্গে খেতে বসেছি। আমরাই হচ্ছে লাস্ট ব্যাচ একদম। আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি।